আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের বিষয় উচ্চতর গণিত। আমরা গত ক্লাসে অনুশীলনী 8 এর এক নাম্বার প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা দেখব দুই নাম্বার প্রশ্নটা, এক এর খ। গত ক্লাসে এক এর খ করেছি, আজকে আমরা করব এক এর খ। তিন নাম্বার প্রশ্নটা, 0.9759 রেডিয়ানকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। আর গতদিন আমাদের প্রশ্ন ছিল, দেওয়া ছিল ডিগ্রি মিনিট সেকেন্ডে, সেটাকে আমরা রেডিয়ানে নিয়েছি। আজ আমরা উল্টা দিকে করব, রেডিয়ানকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। আমরা জানি সমাধান, আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। এক রেডিয়ান সমান 180/π ডিগ্রি। সুতরাং 0.9759 রেডিয়ান সমান 180/π ইনটু 0.9759 ডিগ্রি। এখন আমরা পাই এর মান বসাবো, 3.1416, আর বাকি যা আছে 0.9759 ডিগ্রি। এখন এখানে দেখো দশমিক সাইডগর বামে, এখানেও দশমিক সাইডগর বামে, সেই জন্য দশমিক চিহ্ন আমরা উঠে দিতে পারি। তাহলে কি হবে, 31416, আর এখানে 180×9759 ডিগ্রি। এখন আমরা গুণটা করব, 31416 180 দ্বারা 9759 কে গুণ দিব। 180×9759 = 1756620 এত ডিগ্রি। এখন আমরা এই ভাগটা করব, এই ভাগটা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নিয়ে রাতে আমরা এই ভাগটা করব। 31416 এটা দিয়ে ভাগ করব 175620, এটাকে ভাগ করব। ভাগ করে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। 31416 দ্বারা ভাগ করলে প্রথমে আমাদের এটা যাবে 5 বার যাবে, × 5 = 157080. বিয়োগ করলে থাকবে এখানে 2 8 5 8 1, অর্থাৎ আমরা বিয়োগ করে পেলাম যে সংখ্যাটা −1575662 18582। এখন আমরা শূন্যটা নামাবো, নামানোর পরে আবারও 5 বার যাবে,
আবার পাঁচ বার যাবে, পাঁচ বার গেলে সেই আগের সংখ্যাটা 157080 অর্থাৎ আগের সংখ্যাটাই আসবে। আবার আমরা বিয়োগ করব জিরো, 28 আর 12 হাতের 1 7 8, 8 আর 7 15 হাতের 1 6 2 8। এখন এখানে যেটা আসছে 55, এটা হবে ডিগ্রি। তাহলে আমরা কত ডিগ্রি পেলাম এখানে? 55 ডিগ্রি। এরপর যা আছে এটাও ডিগ্রিতে আছে, 1 ডিগ্রি সমান 60 সেকেন্ড। তাহলে এটাকে আমরা 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে যাবে 28740 ইন্টু 60 ইকুয়াল টু 1724400। এই সংখ্যাটা আসছে এখন মিনিটে। এখন আবার এখানে পাঁচ বার যাব, 157080 বিয়োগ করে থাকবে জিরো, 8 আর 6 14 4 হাতের 1 3 আর 1 4, 7 5 12 দুই হাতের 1 6 1 7, একটা শূন্য আছে, এটা আমরা নামাবো। এখন যাবে, এখন যদি আমরা 5 বার দেই 1570 বেশি হয়ে যায়, তাহলে এখন যাবে 4 বার যাবে। তাহলে এখন আমাদের 31416 into 4 1 2 5 double 6 4 1 2 5 double 6 4। এখন বিয়োগ করব 1536 00 ইকুয়াল টু 27936। কবার গেল এখানে? 4 বার, এটা হলো মিনিট। তাহলে আমরা এখানে পেলাম 54 মিনিট। এখন এটাকে যেহেতু ভাগ যায় না, এটাকে আবার 60 দিয়ে গুণ করে আমরা মিনিটের পরে সেকেন্ডে নিয়ে যাব, 27936। ইন্টু 60 ইকুয়াল টু 1676 1676 160। এবার আবার 5 বার যাবে, 5 বার দিলে হবে 157080 157080। এবার বিয়োগ করি, তাহলে থাকবে 6 8 3 11 1 5 1 6 7 7 গেলে 0 6 থেকে 5 গেলে 1, নামালে আমি একটা শূন্য আছে এখানে সেটা। এখন আমরা যদি 4 বার দিই তাহলে 1256 বেশি হয়ে যায়, তাহলে এখন যাবে 3 বার, 3 বার যাবে 31416 ইন্টু 3
লাস্ট শেষে কত 9424 94248 এখন আমরা বাকি যা আছে সেটা দিয়ে কাজ করব না আমরা এখানে অবশিষ্ট থাকতেছে যে বিয়োগফলটা এখানে বিয়োগ করলে যেটা থাকতেছে সেটা আমরা বের করব মাইনাস 105360 থাকতেছে 11112 এখন যেহেতু সেকেন্ডের পরে আর আমাদের কোনো একক নাই সেই জন্য আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিব তারপর আবার তিনবার যাব তিনবার দিলে হবে 94248 94248 মাইনাস 94248 থাকতেছে 1687 16872 যেহেতু দশমিক আছে আমরা একটা শূন্য দিতে পারি এবার পাঁচ বার দিলে 1570 তাহলে আবার পাঁচ বার যাবে 1570 80 থাকবে জিরো আঠাশের বারো হাতের এক ছয় রেখে সাত সাতে রেখে আট পাঁচে রেখে ছলে 53.35 এটা হবে সেকেন্ড তাহলে আমরা এখানে পাচ্ছি 53.35 সেকেন্ড প্রায় তাহলে আমাদের 0.9759 রেডিয়ান সমান হচ্ছে 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড প্রায় এটা অ্যান্সার আজকে আমরা এখানে শেষ করব পরের ক্লাসে আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ